ছাত্রমুখী সংগ্রাম সমিতি শিবসাগর জেলা সমিতির অভিজিৎ চেতিয়া, সন্দীপ গগৈ, প্রাঞ্জল গার্গ আর দিলওয়ার হুসেনে শিবসাগর দৌলমুখ চাইড 72-ঘণ্টা অনুষ্ঠান অনশন কার্যসূচী গ্রহণ করেছিল স্মার্ট মিটার বন্ধর দাবিত। ইতিমধ্যে 72 ঘণ্টা অতিক্রম করলে আজি আনুষ্ঠানিকভাবে আজি এই অনশন কার্যসূচী আছিল, এই অনশন কার্যসূচী ভঙ্গ করা হয়েছে। আর এই ভঙ্গস্থলীরপ্রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালে আমি আহ্বান জানাইছো, রাইজ শোষণকারী এই স্মার্ট মিটার বন্ধ করক। সবত্তে প্রতিবাদ হয়েছে, গাঁয়ে ভূঁয়ে সবত্তে প্রতিবাদ হয়েছে এই স্মার্ট মিটার শোষণ লুণ্ঠন বন্ধ করক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় রাইজর প্রতিবাদর ভাষা বুঝি পাক, শিবসাগর ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি অনশনের ভাষা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বুঝি থাক, অন্যথা কিন্তু সমগ্র অসমের রাইজ পুনের সেই কা আন্দোলনের গতে স্মার্ট মিটারের শোষণের বিরুদ্ধে কিন্তু সমগ্র রাইজ রাজপথলে উলাই আসব, এই সম্পূর্ণ একটা সচা কথা পরিণত হয়েছে। গতি আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অনুরোধ করেছো, এই রাইজ শোষণকারী স্মার্ট মিটার বন্ধ করক, আগর সেই পুরনি মিটারটিকে রাইজক পুনের ঘুরাই দিয়ে।